পরিবার থেক গড়ে আই দেখি ফুটপাথ মাদি তো বৃষ্টি বিজে রৈদুত ফুয়ার যার হার নে তার অসুস্থ করে দেখি দিন রাত ছুটতে তাহা নাগরিক জীবনের কিছু কিছু মানুষ থাকে যারার কেউ নাই বেওয়ারিস লাসল্লাই খবরস্থানত স্থায়ী ঠিকানা তাইলেও রোগে শোকে ভোগা জিন্দা মানসিকিনের ঠাই হনুমিককে নজুটে আর জিন্দা মানুষের গাতুন যদি মরা মানুষের বাসদা তৈলে সেই মানুষানের ডাগদি কেউ জন্তু দূরের হতা নও আড়ে এতাল্লাই দুঃখী দুঃখী মৃত্যুল্লাই অপেক্ষার তাকে সৃষ্টির সেরা জীব এই মানুষকি যারার পরিবার সন্তান বা স্বজনল তারার কোনো খোঁজ খবর নরাহে সেই মানুষগিনত ডাগুদি মানবিক সাহায্য করিবেল্লাই আগাই আইয়ে আরাস চিটাঙ্গর মহড়ার ফোয়া সাইদ ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরি এ সকল বেওয়ারিস দিন্দা মানুষগিনর ওয়ারিস খুঁজি বেড়ার আজ এতদিন প্রায় 8-9 মাস আগে ওনার আর আর মাসুম ভাই আছে ও মানসিক ভারসাম্যহীন রোগী লাগিল ওই হদমতলিয়া স্টেশন তুলি লাগিল তো ও ফেসবুক স্ট্যাটাস দিয়ে আজকে আত্মীয় তাহিবের মতো কেউ আছে না মানে রুগীর পাশে আমি কমেন্ট করলাম ঠিক আছে ভাই আই হের তো ওর কল দিলাম আই এরপর তো আসলে এই রুগীলে হাসু রই আসলে বে মানে আই চোখে চাইতেন না পারি এখন নায়ানজ্ঞ অবস্থা কি দে এবারে মনের চোখ দিয়ে যদি অনুভব করি আর মা লাগে একদিন আমি অজ্ঞাত হইতে পারি ট্রেন দুর্ঘটনায় অত বাস দুর্ঘটনায় যদি হনুমিককে পড়ে থাকি মেডিকেলের সিডি শুয়ে তাই তাহলে অবশ্যই আরও পরিচয় এনে বুধ অজ্ঞাত নাই অবশ্যই যতটুক ফারি জোনের জোনের পরিবার ভাই ওনার পরিবার দিয়ে দিই পরিবার তুম বড় সড়ো আগাল ধরে বাইরে দেখি পরিবার থেকে ঘরে অনুজ্ঞ মানুষ পরিবার তুম বাইরে যারা অন্য পারি এন তো নই আর বেলায় তো সিস্টেম আছে বেশ কিছু তানা মাঝে জিডি করেন জিডিও করিতে পারে কিন্তু আরও জোনের পরিবার ভাই পরিবার আছে তুলে দিই এটারা কেউ জিডি ন করে বেশিরভাগ হয়ে দিলে ওনার শুধুমাত্র ওই দুয়ো ফাইলাম দা আন্তরিকভাবে গ্রহণ করছি আর কোনোর এই বহুত কষ্ট করে ইয়া করার দেয় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ সিটাঙ্গার মানুষ খুবই হম পরিবার না ফাইলে ওনার বৃদ্ধাশ্রমে দিয়ে দিই বৃদ্ধাশ্রম আছে তো দুইয়েন একানই দিলে ওনার ডাহা কল্যাণপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আর একানই দিলে ময়মনসিং বালুকা সাড়া মানবিক বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমত ফাটাই দিয়ে প্রায় 27 জন এর ভিতরে বৃদ্ধাশ্রমত্তন একজনের পরিবারের সন্তান ফাগিল ও নাকি 20 বছর ধরে পরিবার তুমি বিচ্ছিন্ন পরিবার থেকে ঘরে আই দেখি ফুটপাথ মাদি তো বৃষ্টি বিজে রৈদুত ফুয়ার যার হারণে তার অসুস্থ হয়ে করে দেখি তো খুব বেশি অসুস্থ হয়ে দিলি আজ চোখ ফেললি আজ যথেষ্ট চেষ্টা করি মেডিকেল আনি ভর্তি করাই কতটুকু সত্য যে আসলে ব্যাক ওষুধ কি দিতে পারে না ইতার আরোগ্য সংস্থা আছে মানব কল্যাণ এটা দিলি রিকুজিশন দম পরে এই দম পরে সেই দম পরে আসলে বহুত বেজালাম মেডিকেল ব্যাক কিছু দিন না পারে আর কিছু বড় ভাই অল আছে তারা আই নক করি বিশেষ করে তার হারা হেল্প করে বৃহস্পতিবার রাতিয়ে যাই সিটাঙ্গার বাইরে যাই বৃহস্পতিবার রাতিয়ে যাই শুক্রবার দিন চলি আই আবার শনিবার দিন অফিস করি জি জি আর যতটুক পারি আসামত অনুযায়ী ঘুরি আর ভাই ব্রাদার হল যারা যারা আর আসলে টিয়া দেয় অনেক বোঝন আছে যাই তারা নাম মধ্যে প্রকাশ করতে না চাই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যদি কোনো সময় যদি আল্লাহ বৃত্তশালী করে তাহলে একখান সুড়মিক একখান বৃদ্ধাশ্রম করি বলে চিন্তা ভাবনা আছে না না তার পক্ষে সম্ভব না না ইয়েন যদি সরকারের লয় চিটাঙ্গ যদি বৃদ্ধাশ্রম যদি সরকারের করে তাহলে সরকারিভাবে বললে তারা বিভিন্নভাবে বিভিন্ন অনর সিস্টেমে যদি তারা চলাই যাইবে পরিবারের সন্ধান ফাই দেবে কি আর এই জিনিসগান যদি এখন তো প্রায় ফিঙ্গার প্রিন্ট আগে ব্যাগ কিছু মেদি আগামী তো হয়তো 20 বছর পরে রাস্তার মধ্যে আর ফুটপাথ মেদি মানুষ ফা দেয় ধুনো তাহলে সরকারিভাবে যদি বৃদ্ধাশ্রম করে তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ব্যাগ কিছু তো ডিটেলস বাইর করে লিখতে পারবো কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম